ভোলায় বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ খবর জানার পর বিক্ষোভ করে ভোলায় কাল সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বিক্ষোভ হয়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও। ভোলায় পুলিশ বিএনপি সংঘর্ষে গুরুতর আহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকাল 3:30টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্ধ্যায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বিএনপি। সেখানে ক্ষোভ জানান নেতারা। পরে নূরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে নূরে আলমের মৃত্যুর খবর জানার পর ভোলায় বিক্ষোভ করেছে তার রাজনৈতিক সহকর্মীরা। বৃহস্পতিবার জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর কত চলবে? একটি শান্তিপূর্ণ আমরা কর্মসূচির উপরে এই জোড়াখুন তারা করলো এই পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী। আমরা এর প্রতিবাদ তো করেছি এবং এই জন্য আগামী দিন সমস্ত ভোলায় রবিবার তেল গ্যাস সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী নিহত এবং পুলিশের 7 সদস্য সহ 25 জন আহত হয়। হাবিবুর রহমান, DBC নিউজ ডেস্ক।